তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ঠিক আছে, রিমুভ সহ এডিট করতে পারবেন। সো কিভাবে এডিট করবেন এবং কিভাবে রিমুভ করবেন সম্পূর্ণ প্রসেস থাকছে এই ভিডিওর মধ্যে। সো ভিডিওটি কিন্তু কেউ মিস করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা চলে আসবেন আপনাদের গুগল ব্রাউজারে। গুগল ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন যে বিজি রিমুভ, ঠিক আছে, সার্চ বারে সার্চ করবেন যে বিজি রিমুভ। সো এখানে এটি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। ওকে, সো দেখতে পাচ্ছেন বিজি রিমুভ বলে একটি ওয়েবসাইট চলে এসেছে। সো এই ওয়েবসাইটটা আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফটোটা এডিটও করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারেন। তো সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখিয়ে দেবো, শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। ওকে, সেই আপলোড ইমেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার গ্যালারিতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন, যে ব্যাকগ্রাউন্ডটি সাপোজ মনে করেন আপনি যে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই পিকচারটি সিলেক্ট করে দেবেন। সো আমি একটি পিকচার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, মানে পেছনে সাদা হয়ে গেছে। তো এখন চাইলে আপনি এটাকে এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো ওপেন অপশানে ক্লিক করবেন। ডাউনলোড করার পরে ওপেন অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছিলেন সেটার ব্যাকগ্রাউন্ড ফুল ব্ল্যাক হয়ে গেছে। এখন এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, অনেক ব্যাকগ্রাউন্ড পেছনে অন্য ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। তো কীভাবে দিবেন এবার সেটা দেখাবো। ওকে, সো আপনারা আবার চলে যাবেন ওই ওয়েবসাইটে। ওই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এডিট বলে একটি অপশান আছে। তো এখানে এডিট বলে একটি অপশান আছে দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন একটি এডিট বলে অপশান আছে। সো এডিট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। সো এডিট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসছে। সো তলায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্টের ছবি এসেছে, ঠিক আছে। সো আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন এখান থেকে। সো আপনারা যদি একটু ডান দিকে স্ক্রল ডাউন করেন তো দেখতে পারবেন যে আপনারা কোন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। সাপোজ মনে করেন আমি একটি দিলাম, ঠিক আছে, এটি দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন চাইলে আপনি এখান থেকে শুধু সাদা অথবা ব্ল্যাক যে কোনো রঙের এটা ব্যাকগ্রাউন্ড করে নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। এখন আপনারা চাইলে আপনাদের যে পেছনের যে পিকচারটি আছে, ঠিক আছে, যে পেছনের যে পিকচারটি দেখতে পাচ্ছেন ওটা চাইলে একটু ব্লার করে দিতে পারেন, মানে একটু ঘোলা করে দিতে পারেন। তো তার জন্য এখানে একটু নিচের দিকে ডাউন করবেন, স্ক্রল করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্লার বলে একটা অপশান আছে, ওই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা একটা করে অনেকগুলো অপশান আছে। সো আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটাই দিলে হালকা একটু ব্লার হবে, তারপরে ওরটা একটু বেশি হবে, এবং তৃতীয়টাই দিলে ওরটা একটু বেশি হবে, ঠিক আছে। সো আপনারা সবসময় প্রথমটাই দিবেন, ঠিক আছে। প্রথমটাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেক সুন্দর একটা ইফেক্ট চলে এসেছে। আপনারা যদি চান এবং দুই নম্বরেরটাই দিতে, সো দুই নম্বরেরটাই দিলে আরও ব্লার হয়ে যাবে এবং তৃতীয় নম্বরটাই দিলে আরও ব্লার হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন এক নম্বরটাই দেওয়া, তাহলে অনেক সুন্দর লাগবে। এবং চাইলে আপনি এখান থেকে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ব্লার এবং ইফেক্ট লাগাতে পারেন আপনাদের প্রোফাইল পিকচারে, আপনাদের পিকচারে লাগাতে পারেন। এবং তো আপনারা চাইলে আপনাদের ফটোতে যে কোনো ইফেক্ট লাগাতে পারেন এখান থেকে। সো ইফেক্ট লাগানোর পরে আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন, তো ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি ডাউনলোড আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে ডাউনলোড অপশানটি চলে আসবে। সো ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন। ব্যাস, আপনার পিকচারটি ডাউনলোড হয়ে গিয়েছে। সো ওপেনে ক্লিক করে আপনি আপনার পিকচারটি দেখে নিতে পারেন। সো আপনারা গ্যালারিতে এসে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দর দেখা যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পিকচারেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং ওখান থেকে এডিট করতে পারেন আপনার মনের ইচ্ছা মতন। সো আজকের ভিডিওতে এতটুকুই দেখানো ছিল। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের টিসি আপডেট চ্যানেলের সঙ্গে থাকবেন। গুড বাই।